আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি সুস্বাদু মাছ, আর সেটা হচ্ছে ইলিশ মাছ। আর এই মাছটা পছন্দ করে না এমন কাউকে কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। আর আমি আজকে আপনাদের সঙ্গে একটু ভিন্নভাবে রেসিপিটা শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। আর রেসিপিটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল, আরও এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার পরবর্তী সহজ সিম্পল রেসিপিগুলো পৌঁছে যাবে সহজে আপনার মোবাইলে, আর সেটা সর্বপ্রথম দেখে নিতে পারবেন আপনি। আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এই রেসিপিগুলো তৈরি করা, আশা করব পুরোটাই দেখবেন। আর কথা বাড়াচ্ছি না, পুরো রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, আর এই 4 পিসের পাঁচ রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের পিসটা আমি একটু মোটাই রেখেছি। এখন মাছের জন্য মশলাটা আমি রেডি করে নেব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়েও কম ধনিয়া গুঁড়া। আমি রান্নাটায় আদা রসুনের পেস্ট ইউজ করব না, আপনারা যদি চান তো দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি 7 মতো লবণ। তবে ইলিশ মাছের রেসিপিতে আদা রসুনের বাটাটা না দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আর এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে এবং পেঁয়াজ কুচিটাও দিতে হবে। আর ইলিশ মাছটা কিন্তু এমনিতেই সুস্বাদু, আদা রসুন দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না। আমি এই বাটির মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা, দুইটা মিক্সড করে নিয়েছি, আর একটু হালকা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। সাদা সরিষা যদি না থাকে, কালো সরিষা দিয়ে করতে চাইলে পরিমাণ একটু কমিয়ে দেবেন। আসলে কালো সরিষাটা একটু ঝাঁঝালো হয়, সেজন্য পরিমাণ একটু কম দিলেই ভালো লাগবে। এখন এই মশলাগুলোকে আমি ভালো করে ম্যাগিনেট করে নিচ্ছি, আর এই কাজটা কিন্তু আপনাকে হাত দিয়ে করতে হবে। আসলে হাত দিয়ে যে কোনো জিনিস ভালোভাবে কিন্তু পারফেক্টলি মাখানো যায়, আর আমার কাছে মনে হয় হাতে মাখানো রেসিপিটা যেন বেশি সুস্বাদু হয়। এখন সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি, আর এটাই হচ্ছে আমার আজকের এই রেসিপিটার ভিন্নতা। এখন আমি মাছের পিসগুলো ভালোভাবে এই মশলার সাথে মাখিয়ে নেব। মাছের পিসগুলো একটা একটা করে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। আর এই কাজটা একটু ভালোভাবে করতে হবে, যাতে করে মশলাটা যেন মাছের ভিতরে একদম লেগে যায়, আর পুরো মশলাটা যেন মাছের গায়ে গায়ে থাকে। আমি ডিম সহ মাছটা রান্না করছি, কারণ আমার বাচ্চারা ডিম খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য আমি আর মাছ থেকে ডিমটা বের চাইলে যদি মাছ থেকে ডিমটা বের করেও নিয়েও কিন্তু এভাবে রান্নাটা করতে পারেন। এইভাবে আমি একে একে সবগুলো মাছ মশলার সাথে ভালো করে গায়ে গায়ে মাখিয়ে নেব। চার পিস মাছই আমার মাখানো হয়ে গেছে, এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি রান্না করতে চলে এসেছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আরও দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু পুরো রান্নাটা করতে পারেন, আর সরিষার তেলটা একটু বেশি ঝাঁঝালো হয়, সেজন্য আমি 2 রকমের তেল দিয়েই রান্নাটা করে নিচ্ছি। আপনারা যদি চান তো 1 রকমের সরিষার তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন।
আর ইলিশ মাছের পারফেক্ট স্বাদ পেতে চাইলে সরিষার তেলে কিন্তু রান্না করতে হবে। আর মিক্সড করে নিলেও কোনো সমস্যা নেই, খেতে কিন্তু ঠিক সেরকমই লাগবে। এখন আমি যে মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম মশলার সাথে, তো সেখান থেকে আমি মাছগুলো নিয়ে ভেজে নেব। খুব একটা বেশি ভাজব না, 1 মিনিট এপিট আর 1 মিনিট ওপিট, 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। আসলে ইলিশ মাছটা খুব একটা বেশি কিন্তু ভাজতে হয় না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, সেজন্য আমি 1 মিনিট আর 1 মিনিট 2 মিনিট ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমি আরেকটা পাট উল্টে দিচ্ছি। আর ইলিশ মাছটা যেহেতু নরম মাছ, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে, যাতে করে ভেঙে না যায়। আমি এর চেয়ে বেশি আর মাছগুলো ভাজবো না, একটা সাইড করে রেখে দিয়েছি। আর যে মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে আমি মাছের সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু আলাদাভাবে করতে হবে। চামচ দিয়ে একটু সমস্যা হলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে ঝাঁকিয়েও কাজটা করে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, ঠিক ততক্ষণ যতক্ষণ দেখব তেলটা উপরে ভেসে উঠেছে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন পুরো তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। আর এই রান্নাটাই কিন্তু ঝোল রাখলে ভালো লাগবে না, একদম মাখো মাখো হয়ে আসলে সেটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর কত সুন্দর একটা কালারও চলে এসেছে, দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে। ফিরে আসলাম, 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, একদম মাখো মাখো হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ। আর কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে মাছে বা মাংসর মধ্যে, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে। আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে। এখন কিন্তু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এর চেয়ে বেশিক্ষণ আর রান্না করতে হবে না, 2 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে এসেছে, এইরকম অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর পুরো তেলটাই উপরে ভেসে উঠেছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সামনে পরিবেশন করব। তো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে সেটা আপনারা নিজেই দেখেই বুঝতে পারবেন। এই যে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, ঝোলটাও দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো আছে, এরকম খেতে কিন্তু খুব দারুণ লাগে।
আর গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ কিন্তু খুব ভালো যায়। আর আপনারা চাইলে সামনে বৈশাখেও কিন্তু এরকম একটা রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারেন আর সবার মন জয় করে নিতে পারেন। যারা কিনা এখনও এরকমভাবে রান্না করতে পারেন না, তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করব আমার আজকের এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের অসম্ভব ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমার আজকের এই রেসিপিটা তৈরি করা সার্থক হবে। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আরও এরকম রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তো আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আল্লাহ।